দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো কার্বন নিঃসরণ। আমরা অতিরিক্ত কাঠ, কয়লা, পেট্রোল পোড়ানো সহ এসি ব্যবহারের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর নষ্ট হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত টেকসই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিবেশ দূষণের কারণে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটার মূল ইস্যুটা হলো কার্বন নিঃসরণ। কার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো নিঃসরণ হয় জ্বালানি থেকে। আমরা অতিরিক্ত পেট্রোল, ডিজেল, অকটেন, কাঠ, কয়লা পোড়াচ্ছি, যার ফলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এবং এয়ার কন্ডিশন, এয়ারকুলার ব্যবহারের কারণে ক্লোরোফ্লোরো কার্বন সৃষ্টি হচ্ছে।